হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তো আজকে আমরা নেক্সট ওয়েবে কিছু টিউটোরিয়াল দেখব, সেটা হচ্ছে ম্যাক্স উইথ নিয়ে, ম্যাক্স উইথ অ্যান্ড পজিশন। ওকে, তো আমরা আগের দিন ফন্টসাম অবধি দেখেছিলাম, তো এরপর আমরা আগে আমরা ম্যাক্স উইথ দেখবো, যে হোয়াট ইজ ম্যাক্স উইথ। দিস ইজ ফর ম্যাক্স উইথ, ঠিক আছে? তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন আগে, যে আমরা উইথ ব্যাপারটা বলেছি, উইথ মানে কি, যারা জানেন না তারা ডিসক্রিপশনে দেখে নেবেন অথবা আমার চ্যানেল ফলো করতে পারেন। ঠিক আছে, তো আমরা কি করব, আগে আমরা একটা ডিভ নেব, ডিভ ক্লাস ম্যাক্স উইথ, অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন, যে কোনো কিছু। আগেই বলছি, যেহেতু আমরা প্র্যাকটিস করছি, সে কারণে আমরা যে কোনো নাম নিয়ে দেখাচ্ছি, এগুলো কিন্তু আলাদা নাম থাকতে পারে এবং প্রফেশনাল জায়গায় আপনাদের একটা ভালো নাম দিতে হবে ক্লাসের। আচ্ছা চলুন, আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তো এখানে আমরা লিখব যা কিছু টেক্সট দিতে পারেন আপনারা। তো আমি দিলাম, এটা দেখে নেবো কি এসছে। তো আমাদের এই জিনিসটা এসছে, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, আচ্ছা, তো এখানে আমরা আগে এখানে ম্যাক্স উইথ আমরা ডিফাইন করব, আগে আমরা দেবো উইথ। উইথ ব্যাপারটা আগে আমরা সবাই জানেন, 500 পিক্সেল দিলাম, হাইট দিলাম 200 পিক্সেল, বর্ডার দিলাম এটা বোঝার জন্য 3 পিক্সেল, সলিড রেড। আচ্ছা, আর আমাদের এখানে কিছু এখানে দিলাম না, একটা মার্জিন দিয়ে দিচ্ছি যাতে ওর থেকে বোঝা যায়, মার্জিন টপ 50 পিক্সেল। তো চলুন দেখে নিই আমরা কি এসছে। দেখুন, আমাদের উপর একটা গ্যাপ এসছে আর বাকি বর্ডার এসছে, আর যা টেক্সট দিচ্ছিলাম সেই টেক্সটটা এসছে। তো আমরা ব্রাউজারটাকে ছোট করে নেব। দেখুন, এত অবধি তো ঠিক আছে আমাদের, তো আমরা আরও ছোট করছি জিনিসটা। তো ছোট করতে করতে দেখুন এটাও কিন্তু ঠিক আছে আপাতত। তো যেই আমরা এখানে ছোট করছি, 500 পিক্সেলের কম করছি, তো দেখুন এটা স্ক্রল এসে যাচ্ছে, স্ক্রল অলরেডি এখানে এসে গেছে স্ক্রল, এই দেখুন। অথবা যদি ভ্যালুটা আমি বাড়িয়ে দিই, ধরুন আমি যদি এখানে 700 করে দিই পিক্সেল, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন, দেখুন আরও বেশি স্ক্রল হয়ে গেছে, কারণ পুরো বক্সটা এখানে গিয়ে শেষ হচ্ছে। তো এটা হওয়া তো স্বাভাবিক, এটা তো আপনারা অনেকেই জানেন এটা হওয়া স্বাভাবিক, কিন্তু এটা হবে না। কি করে হবে না, আমরা এখানে লিখব হচ্ছে ম্যাক্স উইথ, ঠিক আছে? তো ম্যাক্স উইথ লিখলে আমাদের কি হবে, আমরা সেভ করব, কন্ট্রোল এস মেরে রিলোড করব। তো রিলোড করার পর আবার আমরা দেখব, দেখুন আবার প্রথম থেকে দেখাচ্ছি, এতটা অবধি আমাদের ঠিকঠাক ছিল, আবার যখন আমরা এটাকে মিনিমাইজ করছি তখন কিন্তু এটাকে দেখুন আর কমছে না। তো আবার আমরা আরও ছোট করব, এই দেখুন এটা কিন্তু এখনও অবধি স্ক্রল আসেনি, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অনেকেই। দেখুন এত দূর হওয়ার পর একটু স্ক্রল এলো, সেটা কারণ হচ্ছে এটা কিন্তু কোনো কারণ না, ওপরে আমাদের একটা ইমেজ নামা আছে, যেটা আমাদের অনেক বড় নামা আছে ইমেজটা, যার কারণে এই জিনিসটা হচ্ছে। তো আমাদের কিন্তু এর থেকেও ছোট করা যায়, এই দেখুন পুরো জায়গাটা কিন্তু এত অবধি থাকবে এবং কোনো রকম স্ক্রল হবে না। ম্যাক্স উইথের মধ্যে এটাই পার্থক্য, ঠিক আছে? তো আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ম্যাক্স উইথ আর উইথের ব্যাপারটা, খুবই ইজি জিনিস। তো চলুন আমরা এটা কমেন্ট আউট করে রাখলাম, উইথ আর ম্যাক্স উইথের ব্যাপারটা। আচ্ছা, তো এবার আমরা দেখব পজিশন, যে হোয়াট ইজ পজিশন। পজিশন বেসিক্যালি 5 রকমের হয় না, কি কি হয় চলুন দেখি তাহলে। পজিশন, আচ্ছা, এক এক হচ্ছে, সরি, এক হচ্ছে রিলেটিভ, 2 হচ্ছে অ্যাবসোলিউট, 3 হচ্ছে স্ট্যাটিক, 4 হচ্ছে ফিক্সড, 5 হচ্ছে স্টিকি, ঠিক আছে? তো আমরা আজকে রিলেটিভ আর অ্যাবসোলিউট নিয়ে আলোচনা করব, স্ট্যাটিক ফিক্সড স্টিক নিয়ে, স্টিকি নিয়ে আমরা পরে আলোচনা করব। বেসিক্যালি আমাদের রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট এই দুটোই লাগে বেশিরভাগ ক্ষেত্রে, অথবা স্ট্যাটিক ফিক্সডও লাগে, সেক্ষেত্রে আমরা ডিটেলসে পরে আলোচনা করব।
ওকে। তো চলুন আমরা দেখে নিই কি দেখাচ্ছে আমরা। ডিভ ক্লাস আপনারা যে কোনো নিতে পারেন, আগেও বলেছি তো আমি লিখলাম যে রিলেটিভই নিলাম আমি, ঠিক আছে। তো আমরা কি করব, একটা ট্যাগ নিলাম আমি H2 নিয়ে, তো আমি লিখলাম যে দিস ইজ রিলেটিভ। আর একটা আমরা কী নেবো, অ্যাবসলিউট। আর একটা ডিভ নিলাম, অ্যাবসলিউট বলে ক্লাস নিলাম, ওকে। তো আমরা কী লিখবো এখানে, এখানে আমি H2 নেবো, দিস ইজ অ্যাবসলিউট, ওকে। তো আমরা সিএসএসে যাবো, সিএসএসে গিয়ে আমরা আগে আবার লিখে নেবো এখানে দিস ইজ ফর পজিশন, ঠিক আছে। তো আমরা এখানে কী ক্লাস নিয়েছি, রিলেটিভ, তো আমরা এখানে রিলেটিভ আবার নিয়ে নেবো, ওকে। তো আমরা এখানে আগে ডিফাইন করব, একটা বক্স করে নিচ্ছি, উইথ আমরা দিচ্ছি 500 পিক্সেল, হাইট আমরা দিচ্ছি 200 পিক্সেল, বর্ডার আমরা দিলাম হচ্ছে 3 পিক্সেল, সরি স্পেস পড়ে গেল, 3 পিক্সেল সলিড, আমি গ্রিন কালার দিচ্ছি, গ্রিন কালারের কোড এই মুহূর্তে মনে আসছে না, সব কোড মনে রাখা সত্যি সম্ভব না। তো গ্রিন দিলাম, আর আমি মার্জিন দিচ্ছি, মার্জিন টপ 90 পিক্সেল, একটু বেশি করেই মার্জিন দিয়ে দিলাম। তো দেখা যাক রিলোড করি কি আসে, দেখুন রিলোড করলে আমাদের এইটা আসছে, দিস ইজ রিলেটিভ, দিস ইজ অ্যাবসলিউট, ঠিক আছে। তো আপনারা একটা দুটো একটা বক্স করেছি, আমরা সেরকম সেম জিনিস আমরা অ্যাবসলিউটের ক্ষেত্রে করে নেবো, তো অ্যাবসলিউট উইথ আমাদের একটু ছোটো করে করছি এটা আমি, উইথ আমরা দেবো হচ্ছে 100 পিক্সেল অথবা 200 পিক্সেল দিলাম, হাইট আমরা দেবো হচ্ছে 100 পিক্সেল, বর্ডার আমরা দেবো হচ্ছে 3 পিক্সেল সলিড ব্লু। তো আবার কন্ট্রোল ইমের আপনারা কালার চুজ করতে পারেন, অথবা আপনার এখান থেকেও কিছু চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এটা চুজ করলাম কালার, আচ্ছা। আর আমরা মার্জিন কিছু দেবো না এখানে, ঠিক আছে। তো আমরা দেখবো কী আসে রিলোড, তো দেখুন সিম্পল কিছু আসে নি, কারণ আমরা এখনও কিন্তু পজিশান প্রপার্টি ইউজ করিনি। তো আমরা পজিশান ইউজ করব, পজিশান রিলেটিভ, ঠিক আছে। তো আমরা এখানে কী দেবো, পজিশান অ্যাবসলিউট, ফাইন। দেখুন এখনও কিন্তু কিছু আসে নি, তো এবার আমরা এখানে প্রথমে আমরা এখানে টপ দিয়ে দেখব, টপ 90 পিক্সেল, দেখুন যেই টপ 90 পিক্সেল দিলাম এটা কিন্তু এখানে চলে এলো, আবার বলছি যেই টপ 90 পিক্সেল দিলাম তখন কিন্তু এটা চলে এলো। আচ্ছা এবার আমরা কী দিতে পারি, লেফট, লেফট ধরুন 50 পিক্সেল, দেখুন এইটা কিন্তু লেফটে সরে গেল, এইটা কিন্তু সরেনি, এইটা কিন্তু একে সরে গেল, ঠিক আছে। তো আমরা সেম জিনিস যদি আমরা এখানে দিই তাহলে দেখবো আমরা কী হচ্ছে, কন্ট্রোল এক্স করলাম, কন্ট্রোল ভি করলাম, ঠিক আছে, কন্ট্রোল এস, দেখুন তো আমরা দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না, কারণ এটা অলরেডি আমাদের ওপরে চলে এসছে, এইখানে চলে এসছে, কারণ আমরা এটা টপ ওপর থেকে নিচ্ছি অ্যাবসলিউট বলে। যদি আমরা এটাকে চেঞ্জ করে রিলেটিভ করি, রিলেটিভ এটাকে যদি আমরা অ্যাবসলিউট করি, সরি অ্যাবসলিউট যদি করি তাহলে কিন্তু দেখুন এখানে চলে এসছে, ঠিক আছে। তো আবার এবার আমরা কি করব, আমরা এটাকে গ্যাপ দিতে পারি, আরও গ্যাপ দেওয়া যেতে পারে এখান থেকে, আপনারা এখানে চাইলে 150 দিতে পারেন বা যে কোনো রকম ভ্যালু দিতে পারেন, অথবা আরও একটু বেশি দিতে পারেন, যে যেখানে আপনারা রাখতে চান টেক্সটটাকে, অথবা আপনি টপ থেকে আরও একটু সরাতে পারেন, ধরুন আমি 190 পিক্সেল দিলাম, 190 পিক্সেল তো আমরা এখানে দেখতে পাবো, অথবা বেশি হয়ে গেলে যেরকম আপনার ইচ্ছা আপনি সেখানে এটাকে সেট করতে পারেন, ঠিক আছে। তো পজিশান অ্যাবসলিউট আর পজিশান রিলেটিভ এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তো আরও অনেক কিছু আছে পজিশান নিয়ে, আমরা ডিটেলসে আরও আলোচনা করব। তো আমরা আগে এটা ঠিক করে নিই, রিলেটিভ এটা আছে আমাদের, অ্যাবসলিউট, ঠিক আছে। তো আপনারা যেরকম চান আপনারা সেরকম এটা ইউজ করতে পারেন, যেটা আপনাদের মনে হবে যে ইউজ করার সেটা আপনারা ইউজ করতে পারেন। তো কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আজকে অবধি পজিশান এইটুকুই থাকলো, আমরা নেক্সট ক্লাস অন্য কিছু নিয়ে করবো এবং পজিশানটা আমরা ডিটেলস আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।